রুমি রহমানের সাথে যা হয়েছে, এই হঠাৎ করে তার মৃত্যুটা একমাত্র তাজিন আহমেদের জন্যই হয়েছে। সবাই হচ্ছে তখন আমাকে ব্লেম করছে যে আমি তাজিন আহমেদের এবং রুমির সংসারের ফাটল ধরিয়েছে এবং তাকে ফোর্স করেছিলেন যাতে করে ডিভোর্স দেয়া হয় তাজিন আপাকে। হ্যাঁ, মেয়েটা চাইতেন, তো কারাগারে জেলও খাটে এবং জেলখানা থেকে সে বেরিয়ে আসে। বছরের পর বছর রুমি কিন্তু সেই আদালতে গিয়ে হাজিরা দেয়। আচ্ছা বর্ষাপুর, সম্প্রতি তো একটা বিষয় নিয়ে খুব সমালোচনা হচ্ছে, সেটা হলো আপনার উপর ব্লেম করছে অনেকে যে আপনি তাজিন আহমেদ এবং রুমি রহমানের সংসার ভেঙে রুমি রহমানকে পরবর্তীতে বিয়ে করেন, আর এই কারণে প্রকৃতি আপনার উপর প্রতিশোধ নিচ্ছে, যার দরুন রুমি রহমান এত অকালে দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আসলে কি আপনার দোষ ছিল এখানে? রুমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ কিন্তু এই সকল বিষয়ে কখনো কোনো আলাপ করেনি, কোনো কথা বলেনি, সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা আমাদের দৈনন্দিন জীবনে হোক। আমাদের সংসার যতদিনের ছিল আমরা প্রচণ্ড সুখী কাপল ছিলাম। তো যাই হোক, সম্প্রতি যেই ঘটনাটা, এটা সম্প্রতি না, এটা রুমি যখন মারা যান গত বছর ঈদের দিন ভোর রাতে, ও যখন ব্রেন স্ট্রোক করে পৃথিবী থেকে চলে যান, তারপর কিছু মহল, সবাই কিন্তু না, কিছু মানুষ সংখ্যালঘু, কিছু মানুষ হচ্ছে গিয়ে ডিরেক্ট তাদের পেজে পোস্ট করেছিলেন যে রিভেঞ্জ অফ ন্যাচার, এবং কিছু কিছু জায়গায় তারা পোস্ট করেছিলেন যে রুমি রহমানের সাথে যা হয়েছে, এই হঠাৎ করে তার মৃত্যুটা একমাত্র তাজিন আহমেদের জন্যই হয়েছে। সবাই হচ্ছে তখন আমাকে ব্লেম করছে যে আমি তাজিন আহমেদের এবং রুমির সংসারের ফাটল ধরিয়েছে এবং তাদের সংসারটা, তাজিন আপার শেষ জীবনের সুখটা হয় নাই আমার কারণে, যেটা সম্পূর্ণ মিথ্যে এবং যেটার কোনো যুক্তি, ভিত্তি, ডকুমেন্টস, প্রুফ কোনো কিছুই নাই। এবং তাজিন আপা মারা যান 2018 সালে, যখন রুমির সাথে তাজিন আপার সেপারেশন ছিল। এখন এখানে কিছু বিষয় আছে যে তাজিন আপার সাথে রুমির কি হয়েছিল, কেন তারা সেপারেশনে ছিল, দুজনের একজনও এই মুহূর্তে পৃথিবীতে নাই, দুজনেই, দুজনকেই আল্লাহ সুবহানাহু তাআলা অনেক ভালো রাখুক, কেউই দুনিয়াতে নাই। কিন্তু এই যে মিথ্যে ব্লেমটা যে আমার কারণে তাজিন আপার এবং রুমির সংসারের ফাটল বা ওদের মধ্যে মনোমালিন্য বা সেপারেশন বা আমি পরকীয়ায় লিপ্ত ছিলাম, এই যে কথোপকথন বা রুমি পরকীয়ায় লিপ্ত ছিল, এই বিষয়টার ধারণাটা এবং এই ব্যাখ্যাটা সম্পূর্ণ ভুল। কারণ এখানে আমি আসি, কারণটা হচ্ছে 2009 সালে তাজিন আপার সাথে রুমির বিয়ে হয়। পরবর্তীতে তাদের জীবনযাপন কীরকম চলে সেটা তো আর আমি বলতে পারি না, কারণ হচ্ছে আমি তো বাহিরের মানুষ। এবং যখনকার ঘটনা 2015 সালে, মূল যেই মানুষটার কথা মানুষ ভেবে বলছে যে ওই মেয়েটা আমি ছিলাম, ওই মেয়েটার নাম ছিল ছন্দা ইসলাম, ওরফে বিলকিস ইসলাম ছন্দা, তিনিও গান বাজনা করতেন। তো তিনি রুমিকে ভালোবাসতেন এবং রুমিকে চাইতেন, যেটা আমি কিছুদিন আগে একটা লাইভ করেছিলাম, দেখেছেন আপনারা, যে তাজিন আপা নিজে আদাবর থানায় কিন্তু একটা সাধারণ ডায়েরি করে রেখে গিয়েছিলেন, সেই সাধারণ ডায়েরিটা কিন্তু এখনও আমার কাছে আছে। তো তাজিন আপা সেখানে, তাজিন আপা নিজে লিখে গেছে, এটা যদি রুমির মুখ থেকে শুনতাম আমি হয়তো বিশ্বাস করতাম না, যেহেতু তাজিন আপার লেখা, হাতের লেখাটা তাজিন আপার এবং সেখানে যে আয়ু আছে তার সাথেও আমার আলাপ হয়েছে, সম্পূর্ণটা তাজিন আপা নিজে লিখে গেছে যে তার স্বামীকে, আমার প্রয়াত স্বামী এবং তার প্রয়াত স্বামী রুমি রহমানকে ভালোবাসতেন, রুমি রহমানকে চাইতেন, ফোন করে নানানভাবে তাকে জ্বালাতন করতেন এবং তাকে বিয়ে করতে চাইতেন এবং তাকে ফোর্স করেছিলেন যাতে করে ডিভোর্স দেয়া হয় তাজিন আপাকে। হ্যাঁ, মেয়েটা চাইতেন, এবং সেই মেয়েটার বিরুদ্ধে যখন তাজিন আপা একটা সাধারণ ডায়েরি করে, মেয়েটা যখন জানতে পারে, তখনই কিন্তু মেয়েটা নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলায় রুমিকে কিন্তু আটকে দেয়, এবং সেই ধর্ষণ মামলায়, যেটা মিথ্যে এবং বানানো মামলা ছিল, সেটা 2015 সালে সেই ধর্ষণ মামলায় রুমি কিন্তু কারাগারে জেলও খাটে এবং জেলখানা থেকে সে বেরিয়ে আসে। বছরের পর বছর রুমি কিন্তু সেই আদালতে গিয়ে হাজিরা দেয়, কিন্তু সেই যে মিথ্যে মামলা করেছিল যেই ছন্দা ইসলাম, ওর বিলকিল ইসলাম ছন্দা, সেই নারী কিন্তু কখনো কোর্টে গিয়ে হাজির হয়নি, এটা রুমিকে ফাঁসানোর জন্য, যাতে করে রুমি তাজিন আপাকে ছেড়ে ওর কাছে চলে আসে, যেটা রুমি কখনোই করে নাই। সে জেল খেটেছে কিন্তু ছন্দা ইসলামের কাছে কিন্তু সে যায়নি। তাজিন আপা যখন মারা যান তখন কিন্তু তারা সেপারেশনে ছিলেন, আমার হাজব্যান্ড ছিলেন আমার শ্বশুরবাড়ি ধানমন্ডি 5 নম্বরে, আর
তাজিন আপা ছিলেন উত্তরাতে তার মেকআপ আর্টিস্টকে নিয়ে একটা ভাড়া বাসায়। এবং সেই মুহূর্তে বা যে কথাটা বারবারই আমি বললাম যে বারবারই উঠে আসছে যে আমি দোষী, আমি দোষীটা হলাম কোথায়? কারণ 2015 সাল বা 2018 সালে তো আমি বর্ষা তাদের জীবনেই নাই। এবং তাজিন আপা মারা গিয়েছে 2018 সালে। তাজিন আপা মারা যাবার পরে বছর খানেক পরে কিন্তু আমার সাথে রুমি রহমানের বিয়ে হয়। এবং বিয়েটা কিন্তু কোনো প্রেম করে না, সম্পূর্ণটা আমি তুলে ধরলাম যে কোনো প্রেম করে না, কিন্তু ফেসবুকের কনভারসেশন, কিছুটা সহযোগিতা চাওয়া, এবং ফাইনালি যখন প্রেমের প্রস্তাব তখন ডিরেক্ট আমি বললাম বিয়ে করতে হবে, 1 তারিখে বলা, 3 তারিখে বিয়ে। সো এটাই বলবো, মৃত ব্যক্তিকে নিয়ে কেউ সমালোচনা করবেন না, এই সমালোচনাটা আমি চাচ্ছি না। আর আমি মুখ খুলতে চাইনি, আমি মুখ খুলতে বাধ্য হলাম, আপনারা আমাকে বাধ্য করলেন।